কি করছো? আমি বলছি, এই যে গাইস, হাফ কিলো মেটে আছে, খাসি মেটে কাল এনেছে, একটু লেবু দিতে হয়, অল্প একটু লেবুর রস, হাফ কিলো মেটে, আর এতে দেবো হাফ কিলো টক দই দেবো, হাফ কিলোই টক দই দেবো। তো আমি কাল এনেছি, আর এই একটু চর্বি একটু দিতে হয়। কেন বলো তো, আজকেরে করবো, হিন্দিতে বলে কালিজা দাই কালেজা ভুনা, হিন্দিতে বলে, বাংলায় কি বলে আমি জানি না। তা বাংলায় আর কি হবে, খাসি রিয়াজি খাসি মেটে আর টক দই দিয়ে কালিয়াই হবে, তাই তো? 500 মেটে আছে, 500 টক দই আমি পুরোই দেবো। একটু লেবু দিলাম কেন, এই যে দিলাম, এইটার নাম তাহলে হবে মেটে দই কালিয়া হবে, তাই তো? কারণ বাংলায় কি বলে আমি তো জানি না, এগুলো তো নর্থ বেঙ্গলি খাওয়া। আর এটা আছে রাইস, এতে 1 চামচ নুন দিয়েছে, এটা আছে কি আদা বাটা, আমি আদা বাটা এই এই যে দিলাম, বড় চামচের 1 চামচ, আর রসুন বাটা দেবো আমি একটু বেশি করেই দেবো, আদার দিয়ে বেশি, 1 বড় চামচে 2 চামচ রসুন বাটা দিলাম, আদা বাটা দিলাম, নুন দিলাম, 500 মেটে 500ই টক দই দিলাম, আর এতেই আমি গরম মশলা দিয়ে দেবো। এটা কালকের আমার ঘরে বিরিয়ানি হয়েছিল, এই গরম মশলা বেঁচেছিল, আমি এতে একটু মেরে দেবো। দেখো এই যে গরম মশলার গুঁড়ো, এতে তেজপাতা মেতে সবই আছে। তা গরম মশলা আর আমি গোটা ফোড়ন গাইস দেবো না, আর এই লঙ্কার গুঁড়ো দিচ্ছি। দু চামচ লঙ্কার গুঁড়ো, এটা টক একটু টক টক ঝাল ঝাল হয়, 2.5 চামচ দিয়ে দিলাম, 3 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, আবার পরে দেবো, হলুদ দিলাম, এই হলুদ দিলাম, এক চামচ ধনে জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 2 চামচ দিলাম গাইস, ধনের গুঁড়ো 2 চামচ দিয়ে এটা মেরিনেট করে রেখে দেবো এখন আমি, এই যে মাখাচ্ছি। তাহলে রিয়াজি খাসির হাফ কিলো মেটেতে হাফ কিলোই টক দই দিলাম, গুঁড়ো লঙ্কা দিলাম 2 চামচ, রসুন দিলাম 2 চামচ, আদা দিলাম 1.5 চামচ, নুন হলুদ দই, আমি হাত লাগাবো না কারণ হাত জ্বালা করে বাবা, এই ঢাকা দিয়ে আমি 1 ঘন্টা রেখে দিই, 1 ঘন্টা পরে করে তোমাদের দেখাবো, রাখ। হাই গাইস, দেখো এটা কালকের বিরিয়ানির তেল, মাংস কষার তেল, এই কালেজি ভুনা করব, এটা হলো দই কালেজি ভুনা, যাকে বলে মেটে, আর কি বলা যায় মেটে দই, হাফ কিলো মেটে হাফ কিলো দই দুটোই সমান সমান দিয়েছি। এটা মাংসের তেল দিয়ে আমি করছি, গরম মশলা ফোড়ন দেবো না, কি ফোড়ন দিচ্ছ মা? এই গাইস একটুখানি জিরে আর দুটো তেজপাতা, এই যে আর কিছু দেবো না, এদিকে তো এই জল মরে যাবে, বেশি করে জল দিচ্ছি, তেলের ওপর লাল লাল হবে, দেখো কু দিতে তেল কি বেশি পড়লো,
জানি বাবা। তো গাইস আমি এই বসি দিচ্ছি, এবার জলটা ফুটবে মরে যাবে, আর মেটিটা তো সিদ্ধ হবে। হ্যাঁ গাইস দেখো এতটা জল দেওয়া হয়েছিল সেদ্ধ হওয়ার জন্য এগুলো। তারপরে এই যে জল অনেকটা কমে গেছে গাইস দেখো, এটা পুরো তেলের উপরে আসবে গাইস, পুরো তেলের উপরে আসবে এটা। এই যে দেখো গাইস পেঁয়াজগুলো গলে গেছে অনেকটা, ঠিক আছে গাইস। গাইস এই দেখো তেলের মধ্যে চলে এসেছে অলরেডি, কি খুব সেন ছেড়েছে, কালেজি ভুনা দেয় কালেজি ভুনাই, দেখো জল মরে এখন তেলের উপরে আসছে দেখো, খুবই সুন্দর সেন, খুবই সুন্দর। এখনো হয়নি, আর একটু পরে লাভাবো, এখনো হবে, কড়াই লেগে যাবে তেলের মধ্যে না আসা পর্যন্ত হবে, চ। ওয়াও লাজিজ লাজিজ, সত্যি গাইস খুব সুন্দর হয়েছে, আমি টেস্ট করলাম এক্ষুনি। মেটে দিয়ে দই, দই মেটে ভুনা, হ্যাঁ কালেজি ভুনা, কালেজি ভুনা খুবই টেস্টি হয়েছে গাইস। এই দেখো সব জল মরে তেলের উপরে, এই দেখো মেটে, এই দেখো মেটে, খুবই সুন্দর। রুটি দিয়ে পরোটা দিয়ে খাও, এটা হয়ে গেছে কমপ্লিট, রাখ। তোমরাও গাইস এটা বানিয়ে একবার টেস্ট করো, নিশ্চয়ই ভালো লাগবে।